জিগুরগাছা উপজেলা বাংলাদেশের ইতিহাসে এটা একটি প্রাচীন জনপদ। ব্রিটিশ শাসন আমলের দিকে এই অঞ্চলে ইংরেজদের ব্যাপক আসা যাওয়া ছিল। তখন পার্শ্ববর্তী দেশ ভারতের অবিভক্ত অনেক রাজ্য যশোরের গণ্ডিতে ছিল। জিগুরগাছা উপজেলার নামকরণ ইতিহাস সম্পর্কে জানার চেষ্টাকালে উঠে এসেছে অনেক তথ্য। জানা যায় সে সময়ে জিঙ্কর নামের এক ইংরেজ বর্তমানে ঝিকরগাছা বাজার সংলগ্ন স্থানে একটি নীলকুঠি স্থাপন করেন, আর সেই নীলকুঠি ঘিরে এখানে একটি বাজার তৈরি হয়। অনেকেরই অভিমতে জিঙ্কর সাহেবের নাম অনুসারে ওই বাজারকে জিঙ্করগঞ্জ বলে ডাকা হতো, যা কালের পরিক্রমায় ঝিকরগাছা বাজার নামে পরিচিতি লাভ করে। আগেকার সময়ে বাজারকে গঞ্জ বলা হতো, সেই ধারাবাহিকতায় জিঙ্করগঞ্জ থেকে উঠে এসেছে জিঙ্করগাছা বাজার। আবার অন্য এক তথ্য মতে জানা যায়, জেঙ্কিংস নামের একজন ইংরেজ আনুমানিক 1800 সালের দিকে গদখালিতে একটি নীলকুঠি স্থাপন করেন। এরপর তার নীলকুঠি ঘিরে ম্যাকানজি নামের আরেক ইংরেজ সেখানে কলকারখানা স্থাপন করেন, যার ফলে সে সময়ে গদখালির উন্নয়ন সাধন হয়। তখন জিঙ্করগাছাকে ম্যাকানজিগঞ্জ বলা হতো। এতে করে ধারণা করা হয় জেঙ্কিন্স থেকেও জিঙ্করগাছা নামের উৎপত্তি হতে পারে। তবে সেই ইংরেজ ম্যাকানজি সাহেবকে জিঙ্করগাছার রূপকার বলা হয়। 1863 সালে কপোতাক্ষ নদের পশ্চিম পাড় যশোর জেলার অন্তর্ভুক্ত হয়। তখন গদখালিকে যশোরের একটি থানা করার প্রয়োজন পড়ে। গদখালিতে তখন পানীয় জলের প্রচণ্ড অভাবের কারণে যশোরের দিকে 2 মাইল পিছিয়ে বেনেয়ালিতে গদখালির নামেই গদখালি থানা স্থাপন করা হয়। তখন বেনেয়ালিতে ছিল গভীর বন আর চোর ডাকাতদের অভয়াশ্রম। ম্যাজিস্ট্রেট বিনফোর্টের নেতৃত্বে এই অভয়াশ্রম ধ্বংস করা হয়। পরবর্তীতে সুবিধামতো কোনো এক সময়ে যশোর কলকাতা সড়কের কপোতাক্ষ নদের উভয় পাশে বাজার গড়ে ওঠায় থানা বেনেয়ালি থেকে বর্তমান স্থানে চলে আসে। এরপর 1909 সালে জিঙ্করগাছা থানা গঠিত হয়। 1983 সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। 1988 সালে জিঙ্করগাছা পৌরসভা গঠিত হয়। জিঙ্করগাছা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী একটি উপজেলা। মহান মুক্তিযুদ্ধের সময় এ উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গোয়ালহাটি গ্রামে এক ভীষণ যুদ্ধ হয়, যা বাংলাদেশের ইতিহাসে গোয়ালহাটি যুদ্ধ নামে পরিচিত। ক্যাপ্টেন নাজবুল হুদার অধীনে এই যুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ প্রাণপণ যুদ্ধ করে হানাদার বাহিনীকে পর্যুদস্ত করেন। ক্রমান্বয়ে দেশের প্রথম শত্রুমুক্ত জেলা হয় যশোর। এ উপজেলার আয়তন 308.08 বর্গ কিলোমিটার, 11টি ইউনিয়ন পরিষদ ও 179টি ছোট বড় গ্রাম। আর মুগ্ধ করা গ্রামের মানুষগুলোকে নিয়ে আলোকিত আজ জিঙ্করগাছা উপজেলা। এ অঞ্চলের মানুষের জীবন বৃত্তান্ত অত্যন্ত সুন্দর। একসময় বিলুপ্ত প্রায় জারিসারি পালাগান আর শোলকে যেন মেতে থাকত তারা। কৃষি নির্ভর মানুষগুলোর সাদাসিধা জীবনযাত্রা সত্যিই মুগ্ধ করবার মতো। ধান পাট গম আর বাহারি ফুলের মেলায় রঙিন হয়েছে জিঙ্করগাছা। জিঙ্করগাছা উপজেলার গদখালিকে বাংলাদেশের ফুলের রাজ্য বলা হয়। ফুল চাষিদের ব্যস্ত জীবনযাত্রা, ফুল বিক্রি করার চিত্র সব মিলিয়ে এখানে জমে ফুলের মেলা, আর এই কারণেই যশোরকে বলা হয় ফুলের রাজধানী। কৃষি, মৎস্য আর শিক্ষা স্বাধীনতা সব মিলিয়ে প্রাচীন কণ্ঠে আবারও বলতে চাই, এই জনপদ একদিন এগিয়ে যাবে বহুদূর। তাই তো হৃদয়ের বন্ধনে জড়িয়ে থাকে প্রাণের জিঙ্করগাছা, ওরফে ফুল পাখি আর সবুজের রাজ্য। সাথে সাথে বেত্রাবতী আর কপোতাক্ষ নদের কোলঘেসাই সবুজের স্পন্দনে আলোকিত হয়েছিল জিঙ্করগাছার যত কৃতি সন্তানদের জীবন। বুকভরা বাউড়ের মুক্ত নিঃশ্বাস আর উড়ে যাওয়া পাখিদের দলছুট দেখতে চাইলে যশোরের জিঙ্করগাছাই বেস্ট। চোখ জুড়িয়ে যাবে ফুলের সৌন্দর্যে আর মন ভরে যাবে ফুলের সৌরভে। আশা করি কিছুটা ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।